محرم ميلاد النبي মহরম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে কথা কোন হাত তুলে দেখান হাত তুলে দেখাইতে হবে এই দুইটা মাস আসলে কোন বাড়ায় তেলাসুরা কোন বাড়ায় কথা কইলা ওরে ভ্রমর তুই কি প্রথম কবি নজরুলের গেছিলি মর চুমেছিলি মর নবীর কদম তাই কি রে তোর কণ্ঠের সুরে তুই মধুর লাগে এই মহরম আসলে রবিউল আউয়াল আসলে সবগুলা সিনন যায় কথা কয় না আহলে সুন্নাতুল জামাতের পাগলদের মনে আনন্দের ঢেউ খেলে কারণ বাংলাদেশের ছয় ঋতুর লাস্টের ঋতু হলো ফাল্গুন চৈত্রের ঋতু বসন্তকাল কিন্তু ইমানদারের বসন্তকাল কিন্তু ফাল্গুন চৈত্র নয় বাংলাদেশের জনগণের বসন্তকাল ফাল্গুন চৈত্র ইমানদারের বসন্তকাল রবিমানি বসন্ত আউয়াল অর্থ প্রথম আমার আল্লাহ বলে দিলেন ইন্না ইদ্দাতা শুহুরি ইন্দাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম বছরের গণনা মাসের গণনা আসমানার জমির সৃষ্টি থেকে শুরু হয়েছে আমার আল্লাহকে তোরা বসন্তকাল ফাল্গুন চৈত্র খোঁজস হ্যাঁ তোদের বাংলাদেশের জন্য হতে পারে কিন্তু আমি আল্লাহর সিদ্ধান্ত বসন্তকাল হবে রসুলের শুভগমনের মাস সুবহানাল্লাহকে বলা হয় না আরে তাকবীর আল্লাহু আকবার আরে রিসালাত আলে সুন্নাত আল জামাত তাইলে শ্রেষ্ঠ নবীর কথা ওই কথাটা কইয়া ভাইজানের কাছে দিতেছি হাই হাই ঠিক আছে তাইলে ওদের কারণ যারা দাওয়াত দিয়েছে এখন কথা তো হনুম লাগবে কথা দিকে না তাহলে আর একটা আছে তা শ্রেষ্ঠ নবীর কথা একটু একটা কুলি কইলে একটা কুলি কয়া তোমার ব্যাপারে নবীজির মিলাদ কালে বাকসুমাই হরিণের গালে কথা কয় না বেলা রবিউল আউয়াল ইমানদারের প্রথম বসন্তকাল রবি আরবি শব্দ বাংলা হইল বসন্ত আউয়াল অর্থ আউয়াল আরবি বাংলা হইল প্রথম মুসলমানের ইমানদারের প্রথম বসন্তকাল আমার হাবিবের শুভাগমনের মাস রবিউল আউয়াল আলহামদুলিল্লাহ কয় না রে তাইলে কথাটা কই নবীজির মিলাদ কালে বাকসুমাই হরিণের গালে নবীজির মিলাদ কালে বাকসুমাই হরিণের গালে সারা জীবনের শত্রুতামি সারা জীবনের শত্রুতামি তাদের কারো মনে নাই শ্রেষ্ঠ নবীর উম্মত মরা আনন্দের আর সীমা নাই বলো আনন্দের আর মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই এটা শুনে দিলাম এখন ওরা কাবদার আছে কোরআন এত নবীজির শান মুনাফিক দেখে না কোরআন নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ঈমানদার দেওয়ানা যেতে চাই এবার কি রে ঈমানদার দেব হায় হায় কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দেওয়ানা যেতে চাই না ইমানদার দেওয়া যেতে চাই না
আকাশের চার ডাক দেয় নবীজি জমিনে আসো না নবীর ডাকে হাবিবের ডাকে আকাশের চার টুকরা হয় দুইখানা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে এ সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না নামাজের ভিতরে কাউকে আর ওয়াজ কি আর লাগে এবারে ওয়াজ আর লাগে নামাজ আল্লাহর আল্লাহ আইন করছে আমার বড় ভাই তো আর আইন করে নাই যে এই আল্লাহর নামাজে নবীরা সালাম দিত আমি আবু সুফিয়ান খালা আবিদি বলতেছি এটা আমার বাইজানের কথা না মোকাররম বাড়ির কথা না গোলাম কিবরিয়া সাহেবের কথা না হাসান আসারির কথা না গোলা রাব্বানি কাসিমির কথা না পৃথিবীর কোন আলেম ওলামার কথা না আল্লাহ আইন করছে যেখানে আওয়ামী লীগ নাই বিএনপি নাই জাতীয় পার্টিও নাই আল্লাহকে আমার আইনই আইন আমার কথাই কথা এই জন্য আল্লাহ বলতেছেন 28 পারায় ইউরি দুনা লিউতফি নূর আল্লাহ এরা কিছু মানুষ আমার নূরকে ফু দিয়া নিবায়া দিতে চায় আমার আল্লাহ আই ক্যান চ্যালেঞ্জ তোরা আমার নূরকে কেমনে ফু দিয়া নিবাবি আল্লাহ মুতিম্মু নূরিহি যেই নূর তোরা নিবায়া দিতে চাস এটা আমি আরো পূর্ণ বিকশিত করব আমার হাবিব আল্লাহর কথা তো যাই হোক আমার বড় ভাই জানার সে বেয়াদবি করছে তাই ক্ষমা ক্ষমা করে আমার বড় ভাইয়ের কাছে মাইক দিয়ে আসতেছে আরো বাঘ আসতেছে কি আসতেছে আমি তো বিড়ালের মতো কিছু কথা কয়ে গেলাম কিন্তু বাঘেরা আইতাছে আর আমাকে বড় বাঘ তেহেন আছে আলহামদুলিল্লাহ এক সময়ের এই আমার সুন্নি জগতে লড়াকু সৈনি আলহামদুলিল্লাহ বলুন ভাইজানকে যেন আল্লাহ অনেকদিন হায়াতের তৈরিবাদ করে কারণ আমাদের মাথার উপর ছায়া হয়ে যান আল্লাহ অনেকদিন রাখেন এই আবদার করে আপনাদের দিনের বেলার জমায়েত দেখে বহু খুশি হলাম আরও তো আসতেছে মানুষ আসবে ইনশাল্লাহ তোমাদের চিন্তা ঠিক আছে আসলে এইটাই করা উচিত মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আসলে এই আমি তো আর কোনো মানের কোনো বক্তা না কিন্তু যারা মানের এদেরকে আসলে আসলে একসাথে করতে পারলে এই মানের বক্তাগুলির কারণে আজকে এই মানুষগুলি মাশাল্লাহ দিনের বেলা তাই দিনের বেলা মাহফিলে যেহেতু লোক হয় রাত্রি কিন্তু অনেক সমস্যা দিনে করতে পারলে কিন্তু ওয়াজ তো রাত্রে যা করা হইব দিনেও তাই করা হইব দিনে করতে পারলে লাইটের চিন্তা লাগে না কত কিছু সেফ হয় সেই জন্য দিনের আবদার করে গেলাম যেহেতু আজকে দিন এত বড় প্যান্ডেল ভরে গেল ভাইরা দেখে যান লাস্টে একটা আবদার করে যাই সমস্ত সুন্নি দরবার সমস্ত হাজার সুন্নত জামাতের ভাইরা বাবারা আমরা সকল ঐক্য হয়ে যেতে হবে আমরা আলাদা আলাদা জুলুস না করে একসাথে একসাথে যদি জুলুসটা করতে পারি দেখবেন একটা একটা মানুষের ঢল দেখা যাবে রাস্তার মধ্যে দেখা যাবে 5 কিলোমিটার দূর পর্যন্ত যে একটা সারা বিশ্বের অনলাইনে চলে যাবে যে বরুড়া কচুয়া লাকসামের এই সব দরবার সুন্নি দরবার মিলে জুলুস করছে লম্বা হয়েছে 10 কিলোমিটার এ কথা কন না কাবেনা আমি একা আমার দরবার নিয়ে একা জুলুস করলে এটা ওই মনে করেন 1 কিলো আর সবাই মিল্লা করলে জুলুস তো হইব 15 কিলো লম্বা খালি মানুষ দেখবে আর এই এই দেখা দেখি মানুষ আপনাদের আমাদের এই জুলুসে আসবে পরিশেষে মাদ্রাসার বিকল্প নাই কাশিমের কাছে আল্লাহ ভালো পর্যায়ে নিশে নিতেছে মাদ্রাসা করতে হইব আমাদের সুন্নি মাদ্রাসা করতে হইব
আমি অন্তর করে আছে একটা সুন্নি মাদ্রাসা ফাজিল সুন্নি মাদ্রাসা আছে আর টুকটাক মাদ্রাসা আশেপাশে করতেইব কারণ মাদ্রাসার বিকল্প নাই মাদ্রাসা করা ছাড়া আমাদের উপায় নাই মাদ্রাসা করতে হবে এই আবদার রেখে আপনাদের সকলের দোয়া আছে বড় ভাইজানের সহপুর বিশ্বাস হুজুর একটা মাদ্রাসা করছে এই ফাজিল মাদ্রাসাটাও আছে আপনারা সকলে সুন্নি মাদ্রাসার দিকে আগাতে হবে সুন্নি মাদ্রাসাগুলি টিকে থাকলে এই জশনে জুলুস টিকে থাকবে ইনশাআল্লাহ এই আবদার রেখে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু